হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিস ডায়েরি। আমি জাস্ট স্কুল থেকে এলো, ওরা এখন লাঞ্চ টাইম, এখন আমরা ভেজ খেয়েই যাচ্ছি। সকালবেলা তো আর অফিসের মাঝখানে কিছু সময় পাওয়ার উপায় নেই আর কি। তো কালকেরই রান্না করা ছিল পনির, আর ভাত খাচ্ছে আমি এখন। পোলাওটা আর দিলাম না, পোলাওটা একটু ড্রাই হয়ে যায় না, মানে একটু ওই জন্য আর দিলাম না। আর একটু চাটনি আছে কালকে, আমাদের ওটা ওটা আমি চাটনিও বানিয়েছিলাম। হ্যাঁ, আমি চাটনি খুব ফেভারিট, তো সেই জন্য চাটনিও রেখেছি, এখন এটাই খেয়ে নিক। আমার আবার পরপর মিটিং আছে, আজকে আমি বেশ সেজে গুজে অফিসে বসেছিলাম, কারণ আজকে আমার অফিসে ভিডিও কল ছিল। ভিডিও কল তো খুব একটা বেশি থাকে না, তো আজকে ছিল। তো মোটামুটি সাজগোজ করে, মানে অনেকদিন পরে ভিডিও কল হলো, তো ভিডিও কল হলে পুরো অফিসের মতন করেই আর কি সাজগোজ করে বসতে হয়, তো আমিও সেরকমই করেছিলাম। তো এখন আমিকে খাইয়ে যাই, আবার আমাকে 10 মিনিট পর আর একটা মিটিং আছে। আর এটা আন্দাজটা বাবা, এটা আনা হয়েছে এক সপ্তাহ আগে, পুরো সবুজ ছিল, এবার এটা হলুদ হয়েছে, দিয়ে এবার কাটবো। আমরা দেখেছি যে একটু যদি হলুদ সবুজ সবুজ থাকে আনারস, ভীষণ টক হয়, খাওয়া যায় না। ওর থেকে এটা পুরোটা একদম ইয়েলো হয়ে গেছে, এটা কাটলে এটা খুবই মিষ্টি হবে আশা করা যায় আর কি। চল বাবা খেয়ে নে। 5:30 বাজে এখন, অফিস শেষ করেছি, কিন্তু রান্না বান্না কিচ্ছু নেই আজকে। আমাকে তো কিছু ননভেজ বানাতেই হবে, আমি সেই সোমবার রাত থেকে না ননভেজ খাইয়ে রেখেছি এদেরকে। আজকে বুধবার ডিনারে অবশ্যই কিছু ননভেজ চাই। আর চিকেন আমি বাইরে বের করে রেখেছি, চিকেনটা পুরোপুরি এখনও নর্মাল টেম্পারেচারে হয়নি, মানে থাওয়া হয়নি। এই যে এক ব্যাগ চিকেনের মধ্যে এখনও এটা নর্মাল হয়নি, যে কয়েকটা পিস নর্মাল হয়েছে আমি সেটাকে টেনে টুনে বের করে ম্যারিনেট করে গেলাম। আর ভাতের জলটাও, মানে ভাতটাও আর কি চালটা ভিজিয়ে রেখে গেলাম, কারণ এসেই তো আবির আবার ক্লাস আছে, তো কোনো রকমে চিকেনের ঝোল কিছু একটা বানাবো আজকে, আর একটু ভাত করবো আর কি। তাই দিয়ে আপাতত খাবো, মানে বুধবার দিন আমি দুটো ক্লাস থাকে, তো খুব চাপ হয়ে যায়। আর অফিস সারতে সারতেই 5:30, এবার এই যে আর মানে 10 মিনিটসের মধ্যে অ্যাবিকে রেডি করে বেরোতে হবে আর কি। অ্যাবির ক্লাস হচ্ছে 6:15, কিন্তু 10 মিনিটস আগে যেতে হয়, ওর তো সেই আইস স্কেটিংয়ে সব সরঞ্জাম পরতে হতেই তো প্রায় 10 মিনিট হয়ে যায় আর কি। ওই তো অ্যাবি বলছে রেডি হয়ে গেছে, বেরোবো এবার আমরা। আবির আইস স্কেটিং ক্লাসে আমরা আজকে লেট হয়ে গেছি, হ্যাঁ, আর 2 মিনিটসে, আর 2 মিনিটসের মধ্যে আবিকে রেডি করতে হবে আমাদের। এই যে ব্যাকপ্যাক নিয়ে চলে এসেছি। আবির আইস স্কেটিংয়ের ক্লাস থেকে চলে এসেছি, একটু বাড়ির বাইরে দাঁড়িয়েছি, এখনও রোদ আছে যেহেতু 7:30 বাজে। আর দেখছি যে আমাদের গাছগুলোর কী অবস্থা, এই দুদিন আর বেরোতে পারিনি, মোটামুটি এত বৃষ্টি ছিল। এই তো আমাদের অ্যাবি এখনই আবার পিয়ানো ক্লাস আছে, তাই ওকে একটু দিয়েছি বিস্কিট খেতে, কুকিজ খেবে, তারপর কুকিজ আর বিস্কিট আমাকে ডিফারেন্ট করে বলতে হবে সবসময়। তুই হাত ধুস নি এসে? এ বাবা, হাত না ধুয়ে খেতে শুরু করেছে সকালবেলা। ঠাকুরটা তুলে নিয়ে গিয়ে আমার পুজোর জায়গায় রেখে পুজো টুজো দিয়ে দিয়েছি, তো আজকে এই বিকেলবেলা স্নান করে তারপরে এই জায়গাটা পরিষ্কার করে নেবো। মানে সকাল দিন থেকে, মানে সারাদিনে আর সময় পাইনি। আমরা দুজন বাইরে এসে দাঁড়িয়েছিলাম, অ্যাবির তো পিয়ানো ক্লাস ছিল, আসতে পারেনি, ও এখন পিয়ানো ক্লাস শেষ করেই এসছে। 8:15 বাজে, একটু ঠান্ডা ঠান্ডা, মানে সূর্যটা আর নেই, একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। বলছি ওকে, বলছে না, ও 5 মিনিট দোলনা চেপে নিক, তারপরে ওকে ফ্রেশ করে শাওয়ার করিয়ে দেবো আর কি। হ্যাঁ হ্যাঁ, হাই বলছিস? আচ্ছা হাই। আমার এখনও রান্না হচ্ছে, চিকেনের ঝোল হচ্ছে, আর একটু পালং শাকের তরকারি বসিয়েছি। রান্না বান্না কমপ্লিট হয়েছে, আগে ডিনার করে নিই, এখনও প্রচুর কাজ বাকি। এই ঠাকুরের এই যে জায়গাটা, এটা এখনও মানে পরিষ্কার করে সব কিছু করে ঠিকঠাক করবো, কারণ বসার ঘরের মধ্যে এরকম দেখতে লাগছে। তো ঠাকুর তো তুলে নিয়েছি, কিন্তু বাকি জিনিসপত্র সব গুছিয়ে নেবো, কিচেনেও প্রচুর কাজ বাকি আছে। সবার খিদে পেয়েছে, আগে খাবারটা খেয়ে নি। তো রান্না করেছি হচ্ছে আজকে অনেকদিন পর আর কি প্রপার মিল করেছি, সব শাক সবজি দিয়ে, মানে পালং শাক করেছি, শিম, আলু দিয়ে, এর মধ্যে জুকিনি, ক্যারেট, যা ছিল বাকি বাড়িতে সবজি সব দিয়েছি, স্যালাড নিয়েছি, আর এটা বানিয়েছি হচ্ছে দই চিকেন। অনেকদিন পর চিকেন হয়েছে, সেই সানডেতে আমরা ইলিশ মাছ খেয়েছি, তারপর মানডে থেকে তো মানডে টিউসডে আমি কোনো ননভেজ বানাইনি, তো আজকে আমি খুব খুশি হয়েছে, চিকেন বানিয়েছি, দই চিকেন, চিকেন ড্রামস্টিক, লেগ পিস গুলো আর কি। তো এখন ডিনার করে নিই, তারপরে বাকি সব কাজকর্ম গুলো আবার করবো।
মোটামুটি এখানে যে ঠাকুর পাতার জন্য যে স্টেজ মতন বানানো ওগুলো সবই ক্লিন করে দিয়েছি, আর এইগুলো তো আমরা এ4 পেজ দিয়ে করেছিলাম, এগুলো এখন অ্যাবিকে দিয়ে দেবো। এটা জাস্ট খুলে অ্যাবিকে দিয়ে দেবো, এবার অ্যাবির দায়িত্ব অ্যাবি এর মধ্যে আঁকি বুকি করবে, আর ও ড্রয়িং এর জন্য ইউজ করে ফেলবে। অ্যাবি এই যে এটা তোর, নে কি করবি দেখ এটা। হ্যাঁ তোরটা, আমি পোস্টার বানাবো এটা দিয়ে। আর এই যে ফুল দুটো এটা ভাবছি ঘরেই রেখে দেবো, ফুল ফুটবেও আর কি। এই টিউলিপ দুটো এখানটা রেখে দিই, দেখতেও ভালো লাগবে। প্লাস্টিকটা খুলে দেবো, আর এর মধ্যে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা কুড়ি আছে, আশা করা যায় যে ফুল ফুটবে আর কি। এই দুটো এখানেই থাকুক। কি করছো তুমি আর এরকম করো না, সারাক্ষণ কোন করে না বাবা। আর পাঁচ ফলটা রেখে দিয়েছি, এখানে যা ফল আছে সবই আমরা মোটামুটি ওই খেয়ে নেবো হাঁটতে চলতে, একদম মুখের সামনে রেখে দিয়েছি কোন করে না বাবা। তারপরের সপ্তাহে সানডে এসে নিয়ে যাবে, যেন ভালো করে এরকম প্যাকেট করে ট্র্যাশ ব্যাগের মধ্যে রেখে দিই, তারপরে এটা ওই যখন ট্র্যাশ করা তখন ফেলে দেবো। আর এই পেপার গুলো সব অ্যাবিকে দিয়ে দিলাম, তুই এর মধ্যে আঁকি ভুকি যা খুশি করার কর। ও অ্যাবি আবার একটা কি কার্ড বানিয়ে দিয়েছে, রোজ একটা করে পারলে আমাকে কার্ড দেয়। আবার মাঝে মাঝে আমাকে বলে কি তোমরা আমাকে অনেকদিন কার্ড দাও না, ও কার্ড ড্র করতে ভালোবাসে, এখন নাকি এটা নাকি হ্যাপি স্টার ওয়ার্স ডে। আচ্ছা থ্যাংক ইউ, কার্ড পেয়ে খুব খুশি হয়েছে যে অ্যাবি খুব সুন্দর কার্ড বানিয়েছে। আমার মোটামুটি সব কাজ হলো, এটাই বড় কাজ। কিচেনের কাজকর্ম সব শেষ, মোটামুটি ক্লিন করে দিয়েছি, স্টোভটা সবই ক্লিন হয়েছে। আর কালকে একটা নতুন জিনিস এসেছে, সেটা দেখানো হয়নি পুজোর তালে হলে আর কি। কালকে আমাদের ফাইনালি মাইক্রোওয়েভটা ইনস্টল করে দিয়ে গেছে, পুরনো মাইক্রোওয়েভটাও নিয়ে গেছে ওরাই, ওদের তো ওদের টার্ন হল হয়ে সেটা নিয়ে গেছে ওরা। আর ও এটা ফিচারটা অ্যাবি দেখাচ্ছে, দাঁড়া দাঁড়া নর্মাল যেরকম মাইক্রোওয়েভ হয় সেই মাইক্রোওয়েভ, মানে নাথিং স্পেশাল, কিন্তু আমরা এটা মানে পছন্দ করেছি। তার একটা মেইন কারণ হচ্ছে আমি আগেও বলেছি যে মাইক্রোওয়েভ গুলো যে এরকম স্টোভ টাওয়ার উপরে থাকে এটা এক্সাস্টের কাজ করে, তো তো পুরনো যেটা এক্সাস্টে ছিল সেটা হচ্ছে শুধু এইটুকুনি ছিল। এবার কি হয় এখানে রান্না করলে পরে এই এক্সাস্টটা এখানে কাজ করবে, এখানে চারটে এক্সাস্ট আছে, তো মানে আমাদের ভাজা ভুজি সেগুলো আর ম্যাক্সিমাম আমার এই সামনের দুটো গ্যাসে রান্না হয় এই স্টোভটা। হ্যাঁ তো সেই জন্য এটা যাতে এক্সাস্টটা কাজ করে সেই জন্য এটা দেখে পছন্দ হয়েছে এটা নিয়েছি। এটা এখনো ইউজ করিনি, এটা এখন কোয়ারেন্টাইনে আছে, আজকে আমি বাইরেটা মুছেছি, কালকে ভেতরটা মুছে দেবো ভালো করে, তারপরে এটাকে ইউজ করবো। আর এই ফ্যানটা তো বলছে জানি না, মানে এক্সাস্টের যে ফ্যানটা এটা নাকি মোর পাওয়ারফুল, চারটে রেঞ্জ আছে, মানে একটা অল্প হবে বেশি হবে এরকম করে করে তিন চারটে হবে, তো সেই জন্যই স্পেশালি এটা কিনেছি, দেখা যাক এটা আবার কতদিন কি চলে যাবে।